চল চল, আয়ুষ আর রুমঝুমের প্রেম দেখতে চাই। স্টোন পেপার সিজার, আমি রাদার ওয়েট করি যে কখন এদের কাছে আসবো, এদের কাছ থেকে ভালোবাসা পাবো। ছেড়ে দাও, গ্রামের মেয়ে তো ছি, এবার শুরুতেই এরকম, শুরুতেই এরকম। নমস্কার, আমি শ্রী টলিস গুপ্তা, আপনাদের সবাইকে স্বাগত। আর এই মুহূর্তে কোথায় আছে দেখতেই পাচ্ছেন, পিছনে লেখা আছে ফাগুনের মোহনার 100 পর্ব। তাই আর অপেক্ষা না করে আজ কীভাবে এখানে সেলিব্রেট করা হলো সেই সব কিছু দেখাবো আপনাদেরকে। তাই চলুন আর অপেক্ষা না করে সরাসরি আজকের পর্বটি দেখে নিই। আর ভালো লাগলে অবশ্যই আপনারা তো জানেনই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আমাদের চ্যানেলটিকে। তাহলে চলুন দেখে নিই আজকের পর্ব। ছেড়ে দাও, গ্রামের মেয়ে তো ছি, এবার শুরুতেই এরকম, শুরুতেই এরকম। মানে সবসময় কার লেগ প্লেনটা বেশি করা হয় একটু বলো তো। যখন আমরা দুজন একা থাকি, মানে আমরা দুজন থাকি, তখন ও আমার লেগ পুল করে, আমি খুব একটা পারি না, কিন্তু ও যখন আসে এটা হয় না, তখন একটা একটা, হ্যাঁ একটা জোশ, জোশটা বেড়ে যায়। ও কিছু করতে পারে না, ঠিক আছে, ও কিছু একটা বলে সেটা ও সায় দেয়, এরকম ব্যাপার। মানে আর কি বলবো, ওকে আমি বেশি ইম্পর্টেন্স দিতে চাই না অ্যাকচুয়ালি। আজকে এই যে 100 পর্ব হয়ে গেল, এটা নেচে না, ওই যে ওই যে এই যে এক স্টেপটা করে দে, স্টেপটা করে দে। আচ্ছা আচ্ছা, ঘর কি ছিল, স্টার স্টার, ঘর ঘর ঘর। আচ্ছা, বেশ আর করিস না, মান সম্মান চলে। তো যাই হোক, 100 পর্ব দেখতে দেখতে হয়ে গেল, তোমার কাছ থেকে শুরু করবো, ঠিক আছে। তো কি বলবে, মানে দেখতে দেখতে 100 পর্ব, মানে কেমন লাগছে সেটা? স্বাভাবিক ভালো লাগছে, 100 পর্ব আজকে আমাদের কমপ্লিট হলো, পুরোটাই টিম এফর্ট, সবার অনেক হার্ডওয়ার্ক আছে ইনভলভ, সেখান থেকে আজকে এই জায়গায় এসে দাঁড়িয়েছি। দর্শকরাও এত ভালোবাসা দিয়েছে, সো থ্যাংক ইউ ফার্স্ট অফ অল। অ্যান্ড সেকেন্ড অফ অল, আমরা চাই কি এইভাবে আরও অনেক পর্ব হোক আমাদের, এইভাবে আরও এনজয় করি, এইভাবে আরও বারবার তোমরা আসো, এইভাবে একটা মজা করতে পারি। কেমন লাগছে তুমি বলো? খুবই ভালো লাগছে, 100 এপিসোড কীরকম হলো আমরা বুঝতেই পারলাম না। 100 দিন আমরা এক দুজনকে সহ্য করলাম, সবাই সবাইকে সহ্য করলো, এই জিনিসটা যেন এই জিনিসটা যেন চলতে থাকে। আর মানে 100 এপিসোড হচ্ছে এটা, এটার থেকে ইম্পর্টেন্ট হলো আমরা 100 এপিসোড কীভাবে করেছি, এটা ইম্পর্টেন্ট। সো আমরা সেই জিনিসটাকে আমরা বুঝতে পারিনি, অনলি বিকজ আমরা কোনোদিনও কাজে কখনো এসে মনে হয় না কোনোদিনও কাজটাকে খুব একটা সিরিয়াসলি নিই। কাজটাকে সিরিয়াসলি নেওয়াটা উচিত, বাট হ্যাভিং সেড দ্যাট, আমাদের যে লাইন বা আমাদের যেটা কাজ, এই সেই সময় যদি একটু হাসি ঠাট্টা না হয় তাহলে কিন্তু হয় না। আর ও থাকলে ওই আমার এই জিনিসটা হয়ে যায়। কী রে, প্রথমের দিকে তো আমি তোকে এন্টারটেইন করেছি, শার্ম আছে এই জিনিসটা না ভাই, বলে দিচ্ছে আর কি। বেসিক্যালি যদি সত্যি কথা যদি বলতে হয় তাহলে, যেহেতু আমরা সবাই একটা সিমিলার এজ গ্রুপের মধ্যে পড়ি, তার জন্য আমাদের বন্ধুত্বটা সিরিয়ালের বাইরেও আছে, তো অফ স্ক্রিন অ্যান্ড অন স্ক্রিন কেমিস্ট্রিটা সেটা দেখা যায়, অফ স্ক্রিনের কেমিস্ট্রিটা বা বন্ধুত্বটা সেটা স্ক্রিনে দেখা যায়। তো সেখান থেকে কী হয় কি, জেনারেলি অনেক সিরিয়াল এরকম হবে যেখানে মানে লোকে যায় জাস্ট টু পারফর্ম, বাট আমাদের একটা ওই বন্ডিংয়ের জন্য ইট লুকস মাচ মোর বেটার। আর সবার মধ্যে আমরা খুব মজা করে কাজটা করি, আর কখন কাজ শেষ হয়ে সেটাও বুঝতে পারি না, এতটাই ব্যস্ত যে আমরা কখনোই এনাকে পাই না। যখনই আসি আমার 1 মিনিট একটা সিন আছে, সবসময় সেটা করা হয়, মানে সেটা আর না 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 কিছু না, খালি পালায় পালায় এই জায়গাটা থেকে। এখানে ইন্টারভিউ দিচ্ছি, তখনই আমি বললাম কি তুই চল ইন্টারভিউ দে, না 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 আজকে তো হিরো না এখানে, আমি তো হিরো না, হিরো হচ্ছে ও, হিরোইন হচ্ছে ও, আজকে ইন্টারভিউ দেবে, আমি কেন মাঝখানে কাওয়াবে হাড় দিয়ে যাব? আজকে সব জায়গাটা না, আমি ওকে টেনে টেনে নিয়ে এসেছি, চল চল চল। ওকে আয়ুষ আর রুমঝুমের প্রেম দেখতে চাই, কেউ মানে আমি মাঝখানে হাড় বলেছে তো
এটা দর্শক আমার কাছে ইন্টারনাল খবর আছে, সব ইনফরমেশন আমি লিক করতে পারবো না। আপনারাও নিশ্চয় বুঝতে পারছেন কেমন লাগছে বলো, দেখতে দেখতে 100 পর্ব পেরোতে, মানে এটাই বুঝতে, মানে 100 পর্ব হয়ে এটা বুঝতে পারলাম যে হ্যাঁ এদেরকে সহ্য করে নিতে পারবে। তুই বুঝতে পেরেছিস 100 পর্ব হয়ে গেছে মানে তুই তো রিলস করতে করতেই 100 পর্ব হয়ে গেছে। আমি বলছি তুমি 100 এপিসোডের মধ্যে 300টা রিল তো মিনিমাম দেখতে পারবে, পার ডে তিনটে রিল। ও জানে না আমাকে ফলো করে না, তো হি ডাজন্ট নো একে যে আমি 300 রিল বানিয়েছি। আচ্ছা রাজু স্পেশাল কিভাবে হাস তোরা জন, স্পেশাল খাওয়া দাওয়া কি ছিল? ও এই প্রোডিউসার কোথায়? স্পেশাল খাওয়া দাওয়া কি ছিল? রাতে হবে, এখন ডিসক্লোজ করতে পারবো না, রাতে সবার কাছে কিছু কিছুই কি ডিসক্লোজ করতে পারবে না, আমরা তো বাইট তরকা রুটি আমরা কিছু নেই ডিসক্লোজ করার, সেজন্য এমন ভাবে রাখে বিশাল ব্যাপার একটা, তরকা রুটিও ডিসক্লোজ করতে হবে শেষ মেশে, সেটা করা যায় না। তো আর তারপর করছো তোমরা আর কি কি ভাবে সেলিব্রেট? আমার সেলিব্রেশন তো আমি আজকে প্যাকআপ হয়ে গেছে, তো আমার খুব বড় সেলিব্রেশন হবে। আরেকটা বড় তো হয়ে গেছে প্যাকআপ, আয়ুষ কুমারের তো এটা সিদ্ধান্ত, ওর অনেকক্ষণ আগে প্যাকআপ হয়ে গেছে, বেসিক্যালি খাওয়ার জন্য এসেছিল এখানে। এক্স্যাক্ট, হ্যাঁ হ্যাঁ না আমি এসছি মানে তোমাদের জন্য এসছি, তোমরা আসবে বলে আমি কথা বলতে পারিস তুই ভাই, এ তোর দুজন দেখতে তুমি যখন জায়গা পাচ্ছ বেসিক্যালি চাটছো তোমরা, কেউ কাউকে ছাড়ে না এখানে বুঝতে পেরেছো তো, কোনো একচুয়াল জায়গা ছিল না। তো আর তুমি কি হবে, মানে তোমাকে প্যাকআপ হয়ে গেছে? আমারও প্যাকআপ হলো, জাস্ট এই সিনটা তো আর গালটা দিলে তো কিছু বানিয়ে না বললেও হবে, ডায়লগ গুলো 2 মিনিট কে 4 মিনিট তুই করতে, এখানে একবার সিম্পল প্যাকআপ হয়ে গেছে। আমি সেটা করি না, আমারও জাস্ট হলো, জাস্ট এই বললো আমাকে, এরপরে আমি বুঝতে পেরেছি, এখন ভাবছি চেঞ্জ করব কি একটা সিন হবে। বেসিক্যালি আমার প্যাকআপ এখানে হয়েছে, দোকানে আমার প্যাকআপ হয়নি, আমার এখন লুক লুক সেট হবে, লুক সেট হবে, কারণ এদের তো বিয়ে করবে, বিয়েতে তো আমাকে কিছু একটা জামা কাপড় দেবে, সেই কি জামা কাপড় দিবে আমাকে গরিব লাগবে সেটা ওরা ভাববে এখন, সেটা আমরা ডিসাইড করে কিছুটা দিয়ে দেবো যা। আচ্ছা বলছি এত কিছু তো শুনলাম, কিন্তু আজকে একটু তো বলো যে দর্শকরা আর কি কি চমক দেখতে পাচ্ছে, কে বলবে? বিয়েটা হচ্ছে, বিয়ে হচ্ছে কার সাথে? অঞ্জলির সাথে বিয়ে হচ্ছে, সেটা তো দর্শক দেখলেই বিয়ে এর বিয়ে হচ্ছে, এর বিয়েরই প্রিপারেশন আমি করছি, অঞ্জলির সঙ্গে বিয়েটা হচ্ছে, তারপরে আপনারা দেখতে পাবেন কি হচ্ছে। সেটা তো মানে জানি না, মানে আমি নিজেও জানি, আমি রাইটারকে ফোন করেছিলাম, কালকে আসলে কালকে বলতে। আমি জিতে গেছি, কি তুই তো আগে তোর কাজ পেপার কেটে গেছে, আমি জিতে গেছি। What do you mean পেপার কেটে গেছে? ও হারে, এসবে হারে ও, তারপর না হারলে কান্নাকাটি করে, কান্নাকাটি করবে, তারপরে উইমেন কার্ড খেলবে, এসব করে জিতে যাবে। দর্শককে একটা কথা বলতে চাই, যাবো যে দর্শকদেরকে কি বলবে? প্রথমত বলবো কি প্লিজ ওর ওর প্রোফাইলে গিয়ে ওর রিলস গুলোতে লাইক করো, আমাদের এসে সবসময় বলে কি আমাদের রিলসে কেন লাইক পড়ছে না, এ পড়ছে না, প্লিজ প্লিজ ফলো হার, ডু লাইকস এন্ড টেক্সট হার, আমি জানি মানে খুব খুশি হবে, তো প্লিজ বলে দে তোর হয়ে আমি পিচ করে দিয়েছি। অ্যান্ড তারপর দর্শককে বলবো কি আমাদের যেহেতু আজকে 100 এপিসোড কমপ্লিট হচ্ছে, সো সবার কাছে আমরা মানে কি বলবো থ্যাঙ্কফুল,
যে এইভাবে আমাদের ভালোবাসা দিয়েছো, তো আগামী দিনেও এইভাবে আমাদের ভালোবাসতে থাকো, আমাদের এপিসোড দেখতে থাকো। 7:30 আমরা প্রতিদিন আসি, এরা দুজন আসে, সো আমিও আসি মাঝে মাঝে। তো ইয়েস, প্লিজ এইভাবে ভালোবাসতে থাকো আমাদের, আর আমাদের সিরিয়াল দেখতে থাকো। থ্যাংক ইউ। আপনারা সবাই আশীর্বাদ করবেন আমাদের সিরিয়ালকে। আর কি বললি তুই? আপনারা আমাদেরকে এতদিন এত ভালোবাসা দিয়েছেন, আশা করছি কি আপনারা আরো দিবেন। 100 এপিসোড হয়েছে, 200-400-500 জন আরো হয় আশা। তো তার জন্য আপনারা প্লিজ 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 সান বাংলাতে ডেইলি 7:30 আমাদের শোটা দেখবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। না ওইভাবে না, আমি বলছি কি যেরকম আমাদের তো ইন্টারনাল প্রচুর গসিপ হয় যেগুলো বাইরে মানে আমরা জেনারেলি শেয়ার করি না, যেটা তোমরাই পাও। তো তার জন্য জানার জন্য বা আমাদের ইন্টারনাল খবর জানার জন্য প্লিজ লাইক শেয়ার এতটা সময় দিয়েছেন। থ্যাংক ইউ। দেখতে দেখতে 100 পর্ব, কি বলবে, কেমন লাগছে? দারুণ লাগছে, দারুণ লাগছে। মানে একটা সিরিয়াল 100 পর্ব হলো, এটাকে আমরা চাইবো আরও অনেক দিন বেশি চলুক, আরও চলুক। আর আমার ব্যক্তিগতভাবে একটু বেশি ভালো লাগার কারণটা হচ্ছে যে সত্যি সত্যি বলছি, আমি এখানে যে সমস্ত অভিনেতা অভিনেত্রীদের সঙ্গে অভিনয় করছি, এরা এত কোঅপারেটিভ, এত ভালো, এত সুন্দর, এত রেসপেক্ট দিতে জানে। আমি অনেক জায়গায় অনেক কমপ্লেন শুনি অনেকের নামে যে সিনিয়রদেরকে নাকি রেসপেক্ট করা যায় হয় না প্রপারলি, কিন্তু আমি একদমই সেটা পাই না। এবং আমি রাদার ওয়েট করি যে কখন এদের কাছে আসবো, এদের কাছ থেকে ভালোবাসা পাবো। এরা এত সুন্দর, আমি বারবার বলছি এই ইউনিটে আমি আই এম ভেরি মাচ রিয়েলি রিয়েলি ভেরি হ্যাপি টু ওয়ার্ক উইথ দিস পিপল। মানে নট অনলি আর্টিস্ট, অল কাস্ট অ্যান্ড ক্রু, আই এম ভেরি হ্যাপি টু ওয়ার্ক উইথ দেম। আর আজকের দিনটা কিভাবে সেলিব্রেট করা হলো, মানে তোমাকে প্যাক আপ হয়ে গেছে নাকি? না না, আমার তো এবার শুরু হবে, সে তো তোমাদের জন্য একটু আমরা ব্যাপারটা একটু কি হোল্ডে রাখলাম। তো এখন আবার শুটিং আরম্ভ হবে, আজকে 100 পর্ব। সকালে আনন্দবাজারেও দেখলাম যে দিয়েছে বড় করে ছবি, ভীষণ ভালো লাগছে। কিন্তু সেই দিন আরম্ভ হলো দেখতে দেখতে 100 পর্ব, আরও অনেক চলবে নিশ্চিন্ত হবে, একটু সাপোর্ট দিন আমাদেরকে। তো দর্শকদেরকে কি বলবে? ওই তো দেখুন, সবারটাই দেখুন, তার মধ্যে আমাদেরটাও দেখুন, সবারটাই দেখুন। এই বলবো না কি শুধু আমাদেরটা দেখুন, আমাদেরটাও দেখুন, সবারটাই দেখুন। যত বেশি ছবি সিরিয়াল চলবে তত আরও বেশি প্রোডাকশন হাউস ওপেন হবে, আরও বেশি দর্শকের কাছে পৌঁছাতে পারবো, সবাই মিলে আনন্দ। কেমন লাগলো এই পর্বটি অবশ্যই জানাতে ভুলবেন না, কোথায় থেকে দেখছেন সেটাও আমাদের জানাবেন, তাহলে আমরা বুঝতে পারবো কত দূর আমরা পৌঁছতে পারলাম। দর্শকদের কাছে আমাদের বিনীত অনুরোধ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখুন। আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রামে ফলো করে রাখুন, যাতে আপনাদের কাছে সবার আগে আমরা পৌঁছে যেতে পারি খুব দ্রুত। পর্বটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না, তবেই আমাদের প্রচেষ্টা সার্থক হবে।